এমপির ব্যাপারে বিভিন্ন ধরনের চার পাঁচটা ধাপে আমরা দেখেছি ডিজি অফিসে বা শিক্ষা ভবনে আগে এমপি করা হতো সরাসরি এখন একদম তৃণমূল পর্যন্ত এটা ডিসেন্ট্রালাইজ করা হয়েছে এবং সেটা করতে গিয়ে দেখেছি এটা আমার অল্প দিনের মহাপরিচালক হিসেবে যে অভিজ্ঞতা এবং আমি এই মেসেজটা এটার সাথে যারা জড়িত তাদেরকে দিচ্ছি আমার অধীনস্থ যারা ডিউ আছেন মাধ্যমিক শিক্ষা অফিসার থেকে শুরু করে যারা এমপি কর্মকাণ্ডের সাথে জড়িত এমনকি কমিটি এবং স্কুল বা কলেজের যিনি অধ্যক্ষ বা হেডমাস্টার আছেন সবাইকে বলছি যে আমরা ডিসেন্ট্রালাইজ করেছিলাম আশাটা ছিল মানুষ বা শিক্ষকরা উপকৃত হবে কিন্তু যে রিপোর্ট আমাদের কাছে আসছে সেটা কিন্তু পজিটিভ রিপোর্ট না এবং এটার জন্য যিনি দায়ী হবেন আমি মহাপরিচালক হিসাবে একটু কঠোর ভাষায় বলছি ওনাকে আমরা ছাড় দেব না এবং আমরা নতুনভাবে ভাবছি কিভাবে ডিজিটালি অন্য কোনো উপায়ে যাতে হয়রানির শিকার হতে না হয় টেবিল টেবিল যাতে থামতে না হয় আমি খুব অচিরে হয়তো আমরা সেদিকে যাব যাতে শিক্ষকরা কোনো হয়রানির শিকার না হয় দারুণ এবং সেখানে সে হয়তো সমস্ত কাগজপত্র নিজে আবেদন করবে এবং তার কাগজপত্র যেহেতু দুই মাস পরে পরে আমরা এমপিও দিই তাহলে প্রতি মাসে তো আর লাখ লাখ এমপিও প্রার্থী হচ্ছে না অল্প সংখ্যক এমপিও জন আবেদন করছেন প্রয়োজনে ধরেন আমি যদি একটা সেল করে দিই যে আমাদের তো নয়টা ডিভিশন যে ঠিক আছে ঢাকা ডিভিশনের দায়িত্ব দিলাম ঢাকা কলেজের অধ্যক্ষ এবং তার সাথে আরও সিনিয়র কিছু শিক্ষক যে আপনারা এই দুই মাসের যে জমা পড়েছে দয়া করে আপনার নেতৃত্বে কাগজপত্রগুলি চেক করে দেন অনলাইনে সব আবেদন করবে এবং সেই কাগজপত্রগুলি ওনারা চেক করে দেবে খুলনা ডিভিশনের কাগজপত্রগুলো হয়তো বা বিল মানে ব্রজলাল কলেজ যেটা সেটার অধ্যক্ষ এবং তাকে দায়িত্ব দিয়ে দিব যে আপনারা কাগজপত্রগুলি চেক করেন ঠিক আছে কিনা আমরা কোনোভাবেই শিক্ষকদেরকে জিম্মি করতে চাই না এমপিও পাওয়া যাদের যোগ্যতা আছে তাদের এটা অধিকার অবশ্যই হবে কিন্তু আমরা কেউ কেউ তাদেরকে জিম্মি করছি টেবিলে টেবিলে জিম্মি করছি আমি মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি যার বিরুদ্ধে অভিযোগ আসবে তিনি যিনি হন অন্তত আমি যদি মহাপরিচালকের চেয়ারে থাকি তাকে ফেস করতে হবে শিক্ষকদেরকে হয়রানি করবেন আর ক্ষমতা দেখাবেন শিক্ষক দেখেন এবং পাশাপাশি তাদের জন্য আপনি সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এত উন্নয়ন রেখে শিক্ষকদেরকে এত টাকা দিচ্ছেন আর সেটাতে কেউ কেউ ভাগ বসানোর চিন্তা করবেন এটা একটা দুঃসাহসের ব্যাপার এবং যারা এমপিভুক্ত শিক্ষক আছেন আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে এই জিনিসটা আরও ক্লিয়ার করতে চাই কারো বিরুদ্ধে সেটা যেই পর্যায়ে হোক আপনার স্কুল বা কলেজ পর্যায়ে হোক আপনার থানা পর্যায়ে হোক আপনার জেলা পর্যায়ে হোক অথবা আমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের অন্য যে কোনো অফিসে হোক যদি প্রমাণক সহ কোনো অভিযোগ থাকে সরাসরি আমার কাছে চলে আসবেন আমার দরজা সবসময় খোলা আমি ডিজি মহোদয়ের সাথে দেখা করে যাবে না এই তথ্যে আমি বিশ্বাস করি না হয়তোবা বিভিন্ন মিটিংয়ের কারণে একজন এসে অপেক্ষা করতে হয়তো আমি মন্ত্রণালয়ে চলে গেছি কিন্তু আমি কিন্তু আপনার সাথে দেখা করবই আপনি প্রমাণক সহ সরাসরি চলে আসুন আমাদের মাওসির অধীনে যিনিই থাকুন কারো বিরুদ্ধে যদি অভিযোগও থাকে আমি কঠোরতম ব্যবস্থা নেব